প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি ভালো আছো গুরুকুল অনলাইন নাইন লার্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি সালাউদ্দিন আহমেদ আজ আমরা আলোচনা করব ড্যাক ড্যাপটিং সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছিলাম ড্রয়িং ফ্রেমের কার্যপ্রণালী সেখানে ড্রয়িং ফ্রেমে এই ড্যাপটিং সিস্টেমটা ছিল তো এই ড্যাপটিং যে সিস্টেম সে ডাক্টিক সিস্টেম আসলে কীভাবে কাজ করে আমরা সেটা দেখবো তো এই এখানে আমরা চার জোড়া রোলার দেখতে পাচ্ছি আমি আগেই বলছি যে আমরা সাধারণত এই রোলারের যে এটা সাইড ভিউ দেখি একটা সাইড একটা সাইডের ভিউটা দেখি এরকম আসলে রোলারটা এরকম দেখতে তো এই সাইড ভিউটা আমরা দেখছি আর কি তো এখানে চার জোড়া রোলার আছে চার জোড়া রোলারের সমন্বয়ে আমরা এখানে একটা ড্যাপটিং জিন করা হয়েছে তো যদি এদিকটা আমরা ফিড অঞ্চল বা এদিকতে ফিড হয় এই দিক দিয়ে যদি ডেলিভারি হয় তাহলে এটা পিছন আর এটা দুটো মাসখান আর এটা হচ্ছে ডেলিভারি অঞ্চল আমরা বলতে পারি তো এটাকে আমরা বলতে পারি ফোর আওয়ার ফোর ফোর আওয়ার ফোর মানে চারটের রোলারের উপরে আর চারটে রোলার এই এটাকে আমরা ফোর আওয়ার ফোর বলতে পারি যখন এই যে এই নিচের রোলার উপরের রোলারগুলোকে বলা হয় টপ রোলার এই উপরে যে রোলারগুলো সেগুলোকে বলা হয় টপ রোলার আর নিচে রোলারগুলোকে বলা হয় বটম রোলার স্বাভাবিক অর্থে আমরা যখন ড্যাপিনে কাজ করে থাকি তখন এই বটম রোলারে আমরা গত গতিতে থাকি মোটর থেকে যে গতিটা সেটা বটম রোলারের মাধ্যমে দিয়ে থাকি আর টপ রোলারে যে দেখা যাচ্ছে দুই স্তর দুইটি রোলার যাতে ঘর্ষণের ফলে ফাইবারের কোনো অনাকাঙ্ক্ষিত ক্ষতি না হয় ভাবে ড্যামেজ না হয় ভাবার ভেঙে না যায় এই কারণে আমরা এই বটম রোলারের উপরে একটা সিনথেটিক রাবার দ্বারা আবৃত আবরণ করে দেওয়া হয় যেন এই রোদ এটা তো মেটালিক নিচের যে বটম রোলারগুলো এগুলো হচ্ছে মেটালিক এই দুটো যদি মেটালিক হতো তাহলে দুটো মেটাল পাশাপাশি ঘর্ষণ করলে ফাইবারগুলো ড্যামেজ হতে পারতো তাই এই যে টপ রোলারগুলো এগুলোকে সিনথেটিক একটা রাবার বা রাবার দ্বারা আবরণ করে দেওয়া হয় তো এই তাহলে শিখলাম আমরা যে এটাগুলো টপ বলা হয় এইগুলো হচ্ছে টপ নিচেরগুলোকে বলা হয় বটম রোলার আর এটা হচ্ছে ব্যাক রোলার এটা হচ্ছে মিড দুটো হচ্ছে মিডিল রোলার এটা হচ্ছে ফ্রন্ট রোলার তাহলে আমরা এখানে ফোর আওয়ার ফোর ড্যাপটিং জোন দেখতে পাচ্ছি তো এই ফোর আওয়ার ফোরে ড্যাপটিং জোন আছে তিনটা একটা হচ্ছে এদের পিছনের অঞ্চল বা ব্যাক জোন মিডল জোন আর ফ্রন্ট জোন সম্মুখ জোন তো এই ড্যাপটিং জোনে এই রোলারকে ক্রমান্বয়ে গতি বৃদ্ধি করা হয় প্রথমে যদি এইটাকে আমরা ব্যাক বলি তাহলে ক্রম এটা যদি গতি যা থাকবে তার থেকে এটাই বেশি গতি থাকবে তার থেকে এটা আর একটু বেশি তার থেকে আর একটু বেশি এরকম বেশি করতে করতে মূলত ড্যাপিং জোনের কাজ হচ্ছে আমাদের যে আমাদের যে ডেলিভারি স্লাইবারকে একক ওজনের দৈর্ঘ্য বৃদ্ধি করা বা একক দৈর্ঘ্যের ওজন কমানো এক কথা আমরা বলতে পারি যে স্লাইবারের স্লাইবারকে টেনে লম্বা করা বা সুষম করা এ হচ্ছে ড্যাপিং জোনের কাজ বা এই আছে ড্যাপটিং জোন তো এই যে জোনগুলো আমরা দেখছি লেন্থ নির্দিষ্ট দূরত্ব পরপর রোলার সেটিং করা হয় এটা সাধারণত নির্ভর করে যে যে আমরা যে কাঁচামালটা ফিট করতেছি যে লিঙ্ক বা যে কটনটা ফিট করতেছি তার লেন্থের উপর তার ম্যাচুরিটির উপরে বা তার ভিতরে যে ওয়েস্টেজ কিভাবে ওয়েস্টেজ আছে তার উপরে নির্ভর করে এই ড্যাপিং জোনের সেটিং করা হয় তো আমরা দেখি যে এই ড্যাপটিং আমরা বিভিন্নভাবে করতে পারি তো এই ড্যাপটিং এর প্রকল্পে দেওয়া আছে যান্ত্রিক ড্যাপ আর আর্থে প্রকৃত ডাব আর আছে টেনশন ডাব যান্ত্রিক ড্যাপটা আমরা বলতে এই বুঝি যন্ত্র যন্ত্র যেরকম যে রুলারের গতিকে নির্ণয় করে রুলারের গতিকে নির্ণয় করে যে এই যে আমাদের যে ড্যাপটিং জোন এই ড্যাপটিং জোনটা মূলত রুলারগুলোকে তো গতি দিয়েই তো ড্যাপ করা হচ্ছে তো রুলারের গতির সাহায্যে ফ্রন্ট টুলারের বা ফ্রন্ট রোলার থেকে ব্যাক টুলার এর গতির অনুপাত করে বা এর ক্যালকুলেশন যে করে যেটা পাচ্ছি আমরা সেটাকে আমরা যান্ত্রিক ড্যাপ বলতে পারি দ্যাট মিনস এটা মেশিনের সাথে ড্যাপ দেওয়া হয় তারপরে কি প্রকৃত ড্যাপ প্রকৃত ড্যাপটা আসলে কি যে যান্ত্রিক যান্ত্রের ত্রুটির কারণে ড্যাপটের ভেরিয়েশন হতেই পারে ড্যাপ কম বেশি হতে পারে প্রকৃত আমার যে ডেলিভারিটা সেই ডেলিভারিতে কী পরিমাণ ড্যাপ হচ্ছে সেটাকে বলে প্রকৃত ড্যাপ এটা আমরা হিসেব করতে করতে গেলে আমাদের লাগবে যে ফিড ম্যাটেরিয়াল আর ডেলিভারি ম্যাটেরিয়াল দ্যাট মিনস ফিড হ্যাং এবং ডেলিভারি হ্যাং এই এই দুটোর মাধ্যমে আমরা এই যান্ত্রিক ড্র্যাপ তৈরি করতে পারি টেনশন ড্র্যাপ টান এটা কিছু মেশিনের যে এক থেকে এক টলারের গতি টানের কারণে কিছুটা হলেও ড্র্যাপ্ট হতে পারে যেটাকে আমরা টেনশন ড্র্যাপ বলি তাহলে আমরা এই তিনভাবে আমরা ড্রাফ ক্যালকুলেশন করতে পারি বা ড্র্যাপ ড্যাপের ড্র্যাপের যে পরিচয় অ্যাকচুয়াল যে কি কী সেটা আমরা এর পরিচয়টা এই তিনভাবে পাইতে পারি একটা হচ্ছে যান্ত্রিক আর একটা হচ্ছে প্রকৃত এই হচ্ছে যে সূত্র আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম ড্যাপটিং এর সূত্র আসলে আমরা ড্যাপ বের করতে পারি এখানে দুই রকম দুইভাবে দেখানো আছে একটা প্রকৃত ড্যাপ আর একটা হচ্ছে যান্ত্রিক ড্যাপ তো প্রকৃত ড্যাপটা কি আমি বলছিলাম যে প্রকৃত ড্যাপ যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদেরকে ফিড ম্যাটেরিয়ালের হ্যাং এবং ডেলিভারি ম্যাটেরিয়াল হ্যাঙ্কের অনুপাত করতে হবে অনুপাত করে কি পরিমাণ ডাবলিং দিছি তার সাথে গুণ করলে আমরা পাবো তো দেখা যাক যে আমি বলছিলাম যে ড্রয়িং মেশিন সাধারণত থেকে ফিট করা যায় এখানে আমরা ইচ্ছা করলে মিক্সিং করতে পারি তো ড্রয়িং ফ্রেম মূলত একটা একটা বস্তু বা একটা স্লেভার ফিট করা হয় না এখানে ছয়টা বা আটটা স্ল্যাবার ফিট করা হয় এটাকে আমরা ডাবলিং বলে থাকি তো দেখি প্রকৃত ডাবের ক্যালকুলেশন ফিড ওজন যেটা আমরা যে দ্রব্যটা আমরা ফিট করছি তার ওজন কিসের ওজন একক দৈর্ঘ্যের ওজন নির্দিষ্ট দৈর্ঘ্যের ফিট দ্রব্যের ওজন ভাত ডেলিভারির দৈর্ঘ্যের একক ওজন একক দৈর্ঘ্য ওজন মানে আমি যদি ফিট দ্রব্যটা আমি এক পাউন্ড নিলাম আবার ডেলিভারি দ্রব্যটাও এক পাউন্ড নিলাম তাহলে তো হলো না আমার এখানে দরকার হচ্ছে সুষমতা বা সূক্ষ্মতা কতটুকু সূক্ষ্ম হচ্ছে সেটাকে ক্যালকুলেশন করতে হবে তো এই প্রকৃতিটা হচ্ছে যে ফিট দ্রব্য তার একক দৈর্ঘ্যের ওজন এর সাথে অনুপাত করতে হবে ডেলিভারি দ্রব্যের ওজনকে অনুপাত করে যে ডাবলিং যে কয়টা আমি ফিট করছি সেটাতে করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কিন্তু প্রকৃতি ড্রাব তার মানে কি ম্যাটেরিয়াল দিয়ে হিসাব করলাম যেটা সেটা ম্যাটেরিয়ালের প্রকৃত অ্যাকচুয়ালি একটা কত ড্রাফ্ট হলো সেটা ফিট এবং ডেলিভারি ম্যাটেরিয়ালের মাধ্যমে হিসেব করতে থাকি এখন দেখি যান্ত্রিক ড্রাফ্ট মানে যন্ত্রের মাধ্যমে যে ড্রাফ্ট দেখছে আমি আগে বলছি যে এই যে এই যন্ত্রের মাধ্যমে করা হয় ডেলি ড্রাফটিং জোনের মাধ্যমে ড্র্যাপটা দেওয়া হয় এখানে কি বলছে ডেলিভারি রোলারের পরিধির গতি দ্যাট মিনস সারফেস ডেলিভারি আমরা দেখছিলাম এর আগের এই টাইম যে আগের সাইড দেখছি যে রোলার রোলারগুলোকে গতি কম বেশি করে কম বেশি করতে 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 মানে ব্যাক জিনে কম আরও বেশি আরও বেশি আরও বেশি বেশি করে করে ড্রাফ দেওয়া হচ্ছে তার মধ্যে সে ডেলিভারি রোলারের পরিধির গতি মানে সবচেয়ে বেশি গতি হচ্ছে কোনটায় ডেলিভারিটাই তো ডেলিভারি রুলারের যে পরিধির যে গতি এই আমরা যদি করি তাহলে আমরা যান্ত্রিক ড্যাপ পাবো এই হচ্ছে ড্যাপের ক্যালকুলেশন তো আমরা একটা বাধায় প্র্যাকটিস করব আর যদি এ বিষয়ে আর কোনো ভালো ধারণা থাকে তাহলে আমাদের ইনবক্সে কমেন্ট করবা তো এই ছিল আজকে আমাদের বিষয় যে আমি আশা করি তোমরা এটা কিছুটা হলেও বুঝতে পারছো আর তোমরা যদি কিছুটা হলেও বুঝতে পারো সেটাই আমাদের চাওয়া বা সেটাই আমাদের আমরা তার জন্য এটা করতেছি তো আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইলো সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে ধন্যবাদ